সালামু আলাইকুম প্রিয় এইচএসসি তথা উচ্চ মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীরা, সকলকে আজকের ক্লাসটিতে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা আছি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি তথা আইসিটি এর ধারাবাহিক কোর্সের অষ্টম ক্লাসে এবং দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ লেকচার। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট ডাটা কমিউনিকেশন সিস্টেমের আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ডাটা ট্রান্সমিশন মিডিয়াম, অর্থাৎ ডাটা ট্রান্সমিশন মাধ্যম, ডাটা স্থানান্তরের মাধ্যম। অর্থাৎ এক ডাটা থেকে বা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে বিভিন্ন ডাটা স্থানান্তরের জন্য যে মাধ্যমগুলো প্রয়োজন হয়, যে মাধ্যমগুলোকে ব্যবহার করে আমরা ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, ঠিক সেই মাধ্যমগুলোকে কেন্দ্র করে আমরা আজকে পড়ালেখা করব। এবং এই ডাটা ট্রান্সমিশন মিডিয়াম যেটা, সেটা পূর্ণাঙ্গ আলোচনার জন্য আমাদের আরও একটি ক্লাস প্রয়োজন হবে। সো ডাটা ট্রান্সমিশন মিডিয়ামের এটা আজকে আমাদের প্রথম ক্লাস। তো বরাবরের মতো কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই পিডিএফ ফাইলটি মিজানুর রহমান মিজান স্যার, লেকচারার যিনি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট, অবশ্যই কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। যেটা আমার জন্য এবং তোমাদের পড়তে অনেক বেশি হেল্পফুল হবে এবং সেজন্য অবশ্যই তার প্রতি বা ওনার প্রতি কৃতজ্ঞতা রইল। তো যাই হোক, আমরা প্রথমত জানি যে ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বা ডাটা ট্রান্সফার হওয়ার জন্য কিছু মাধ্যম প্রয়োজন হতে পারে। সেটা দুটো মাধ্যমে হয়, একটা হচ্ছে তার যুক্ত মাধ্যম, আরেকটা হচ্ছে তার বিহীন মাধ্যম। অর্থাৎ ডাটা কমিউনিকেশন মাধ্যম বলতে কী বোঝায়? ডাটা কমিউনিকেশনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগের জন্য, ডাটা ট্রান্সফারের জন্য মাঝখানে তার অথবা তার ছাড়া এমন কিছু একটা প্রয়োজন যেটার মাধ্যমে ডাটা এক স্থান থেকে আরেক জায়গায় যাবে। যেই মাধ্যমগুলোর মধ্যে যাবে সেগুলোই হচ্ছে ডাটা ট্রান্সমিশন মাধ্যম, বা এটাকে বলা হয় চ্যানেল বলা হয়। এই জিনিসটা, এই ডাটা কমিউনিকেশন মাধ্যমটা বা ডাটা ট্রান্সমিশন মাধ্যমটা বা ডাটা ট্রান্সমিশন মিডিয়াম দুটো প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে তার যুক্ত মাধ্যম, একটা হচ্ছে তার বিহীন মাধ্যম। যেমনটা ধরো যে আমরা বিভিন্ন লাইন থেকে ডাটা যখন ট্রান্সফার করি, যখন কম্পিউটারে আমরা ওয়াইফাই থেকে কেবল সংযুক্ত করি, অর্থাৎ যদি ডেস্কটপ হয়, হ্যাঁ, কেবল সংযুক্ত করে আমরা ওয়াইফাই লাইন কানেক্ট করি, আবার ল্যাপটপে দেখা যায় যে ওয়াইফাই থেকে কোনো ধরনের তার ছাড়াই আমরা সরাসরি পাসওয়ার্ড দিয়ে আমরা সেটা কানেক্ট করিয়ে নিতে পারি সেম মোবাইল ফোনেও। তো এছাড়া যেমন এখানে তোমরা এক্সাম্পল যে বক্সটা দেখতে পাচ্ছ, এখানে একটু খেয়াল করলে আমরা দেখতে পারি যে তার যুক্ত যে মাধ্যমগুলো, অর্থাৎ ডাটা আদান প্রদানের জন্য তিনটা তার যুক্ত মাধ্যম এবং তিনটা তারবিহীন মাধ্যম বেসিক হিসাবে আছে। তার যুক্ত মাধ্যমের মধ্যে রয়েছে টুইস্টেড পেয়ার কেবল, একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে ফাইবার অপটিক কেবল বা অপটিক ফাইবার কেবল, এটা আমরা সবাই চিনি। আর তারবিহীন মাধ্যমের মধ্যে আমাদের বেসিক তিনটার মধ্যে রয়েছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। তো আজকে আমরা তার যুক্ত যে মাধ্যমগুলো আছে, অর্থাৎ ডাটা কমিউনিকেশনের মাধ্যমের জন্য তার যুক্ত যেই তিনটি মাধ্যম রয়েছে, সেই তিনটি মাধ্যম সম্পর্কে আমরা মোটামুটি আলোকপাত করব। এবং এখানে হিউজ পরিমাণ ইনফরমেশন কিন্তু অবশ্যই পিডিএফ ফাইলটি দেওয়া থাকবে। আমাদের এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে, এখানে জটিল কিছু নেই, জাস্ট স্টুডেন্টদেরকে বা তোমাদেরকে পড়তে হবে। সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে ফেলবে, পিডিএফ ফাইলটি এখানে ডিসক্রিপশনে আপলোড করা থাকবে, যেটি তোমাদের জন্য প্রতিটি পার্টের ইতিপূর্বে যতগুলো লেকচার ছিল সবগুলো লেকচারের যে পিডিএফ ফাইলগুলো, সেই পিডিএফ ফাইলগুলো সবগুলো তোমরা ডাউনলোড করে একসাথে করে সেগুলো একটা পেজ শিট আকারে তোমরা নিয়ে নিতে পারো, যেটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবং এখানে বইয়ের চেয়েও তোমাদের যে পাঠ্য বইগুলো আছে, এই পাঠ্য বইগুলো থেকেও কিন্তু হিউজ পরিমাণ ইনফরমেশন এখানে দেওয়া আছে। সো পাঠ্য বইয়ের পাশাপাশি এই পিডিএফ ফাইলগুলো তোমাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। সো কথা না বাড়িয়ে অবশ্যই তোমরা এগুলো ডাউনলোড করে নিবে, ঠিক আছে? আর
তাহলে আমরা এখন যদি একটু আলোচনা করি, যারা যুক্ত হয়েছো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং এই করোনা সিচুয়েশনে সবাই ভালো থাকুক এই কামনাই করি। তো যাই হোক, আমরা যদি দেখি যে টুইস্টেড ফেয়ার কেবল, আমরা চিত্রের মাধ্যমে জিনিসগুলো একটু জানবো। আমরা যদি একটু নিচের দিকে নামি, যে গাইডেড মিডিয়া বলতে আসলে তার মাধ্যমকে বোঝায়। তো গাইডেড মিডিয়াটা তিন ধরনের হতে পারে, তার যুক্ত যে মাধ্যমটা, যেহেতু আজকে আমরা তার যুক্ত মাধ্যম নিয়ে কথা বলবো, টুইস্টেড ফেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল এবং অপটিক ফাইবার কেবল বা ফাইবার অপটিক কেবল। তো এখান থেকে আমরা যদি প্রথমে একটা চিত্র লক্ষ্য করি, টুইস্টেড ফেয়ার কেবল নিয়ে আমরা প্রথমে কথা বলবো। আমরা একটা চিত্র লক্ষ্য করি, এই চিত্রটা তোমরা একটু লক্ষ্য করো, চিত্রতে দেখা যাচ্ছে যে কিছু তার, অর্থাৎ আমরা বাসা বাড়িতে একটা ডিভাইস থেকে বিভিন্ন তার ওয়ারিং করার জন্য যে ওয়্যারগুলো ব্যবহার করি, যে তারগুলো ব্যবহার করি, অনেকটা সেরকম একটা কালো একটা লাল থাকে, কিংবা একটা সাদা একটা লাল থাকে, অর্থাৎ দুটো ভিন্ন কালারের দুটো তার পেঁচানো অবস্থায় থাকে। দুটো ভিন্ন কালারের তার পেঁচানো অবস্থায় থাকে এবং এই পেঁচানো তারগুলোর মধ্যে কপার ধাতুর সাথে যুক্ত চিকন চিকন কিছু তার থাকে, অর্থাৎ উপরে প্লাস্টিকের কিছু আবরণ থাকে। বিষয়টা একটু খেয়াল করি, আমরা যদি আরেকটু এই জিনিসটা যদি একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করি, তাহলে এখানে এই যে নীল বা সাদা আর সেকেন্ডটাতে যে লাল বা সাদা তারগুলো আছে, এগুলোর ভেতরেই কিন্তু কপারের তড়িৎ পরিবাহী কিছু চিকন চিকন তার আছে, যেগুলো একদম সূক্ষ্ম, অনেক বেশি চিকন, তাই না? তাহলে ওই যে চিকন চিকন কপারের সূক্ষ্ম যে তারগুলো রয়েছে, ওগুলোই কিন্তু আসলে ডেটা ট্রান্সফার করে বা ডেটা স্থানান্তর করে। আর উপরে যে সাদা বা কালো বা নীল কিংবা সবুজ যে প্লাস্টিকের যে আবরণগুলো দেওয়া আছে, ওগুলো দেওয়া হচ্ছে তড়িৎ অপরিবাহী, অর্থাৎ একটা তারের সাথে আরেকটা তারের পরিবাহী যেন কোনো ধরনের সংযোগ হয়ে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সেজন্যই ওই কপারের চিকন চিকন তারগুলোকে প্লাস্টিকের তড়িৎ অপরিবাহী এই প্লাস্টিকগুলো দ্বারা ওগুলোকে আবৃত করে ঢেকে দেওয়া হয় এবং এগুলোকে পেঁচানো হয়। পেঁচানো হয় এই কারণে, এটা একটা কোয়েশ্চেন যে টুইস্টেড ফেয়ার কেবলে দুটি তারকে পেঁচিয়ে পেঁচিয়ে রাখা হয় কেন, এই যে এখানে পেঁচিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে, এগুলো কেন পেঁচিয়ে রাখা হয়? এই জন্যই পেঁচিয়ে রাখা হয় যাতে একটা নির্দিষ্ট দূরত্বে যখন এগুলোকে পেঁচিয়ে রাখা হবে, তখন বাহিরের আলট্রা নয়েজ, অর্থাৎ অতিরিক্ত কোনো নয়েজ কিন্তু এখানে এই প্যাচগুলোর জন্য অতিরিক্ত নয়েজ কিন্তু এখানে আসতে পারবে না, এবং অতিরিক্ত নয়েজ যেহেতু আসতে পারবে না, অতিরিক্ত নয়েজ এই প্যাচানোগুলোর কারণে তারগুলোর মধ্যে একটা বিট তৈরি হয়, একটা স্ট্যান্ড পজিশন তৈরি হয়। এই বিটের জন্য, এই স্ট্যান্ড পজিশনের জন্য অতিরিক্ত নয়েজ কিন্তু তারের ফাঁক দিয়ে প্রবেশ করতে পারে না, যার কারণে ডেটা ক্লিয়ার আসে। তো আমরা আলোচনা করছি এটি দ্বিতীয় অধ্যায়ের কাজ, এবং এগুলো এসিসিতে যারা বর্তমানে আছো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, সকলের জন্যই কাজে লাগবে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, কারণ এখানে একদম শুরু থেকে, ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত আমরা আলোচনা করব। এবং বর্তমানে আমি আছি দ্বিতীয় চ্যাপ্টারে, আজকের চতুর্থ লেকচার, এবং আমাদের প্রথম চ্যাপ্টারে চারটি ক্লাস ছিল। তো এটা ইন্টারমিডিয়েটে এখন যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিংবা আগামীতে যারা আসবে সকলের জন্যই এই পাঠটুকু প্রয়োজন। তো যারা কমেন্ট করেছো আশা করি কাদের প্রয়োজন, তুমি যদি ইন্টারমিডিয়েটে হও অবশ্যই তোমার প্রয়োজন, আর যদি তুমি সামনে ইন্টারমিডিয়েটে যাবে, যদিও করোনা সিচুয়েশন খুব খারাপ, কখন যেতে যায় সেটা বলা যায় না, যাবে তো বাট তো যাবে, যারা যাবে তাদের জন্য এগুলো প্রয়োজন। সো আমরা এই টুইস্টেড ফেয়ার কেবলের মোটামুটি যে ভিতরে কপারের তারগুলো থাকে এবং বাহিরে প্লাস্টিকের আবরণ থাকে, কেন প্লাস্টিকের অপরিবাহী এই আবরণটি থাকে সেটি বুঝলাম এবং কেন পেঁচানো থাকে সেটি বুঝলাম। তো এখানে এই ইনফরমেশনগুলো, টুইস্টেড ফেয়ার কেবলটা কী জিনিস, ইনফরমেশনটা দেওয়া আছে, টুইস্টেড ফেয়ার কেবলের মধ্য দিয়ে তড়িৎ সিগন্যাল ট্রান্সমিট করার জন্য দুটি পরিবাহী কপার বা তামার তারকে একই অক্ষে পরস্পর সমভাবে পেঁচিয়ে টুইস্টেড ফেয়ার কেবল তৈরি করা হয়। কেন পেঁচানো হয় এবং কেন প্লাস্টিকের অপরিবাহী তার ব্যবহার করা হয়, এইখানে বলা আছে তার দুটিকে পৃথক রাখার জন্য, অর্থাৎ ভেতরে যে কপারের দুটি তার আছে এই দুটিকে পৃথক রাখার জন্য অপরিবাহী পদার্থ হিসেবে প্লাস্টিকের আস্তরণ দেওয়া হয়। ওই যে লাল সাদা বা নীল হলুদ যে কালারের বাহিরে যে দুটি তার আছে, বাহিরের ওই তারগুলো কিন্তু প্লাস্টিকের, যেন
যে দুটি তার আছে ওদের মধ্যে বিদ্যুতের কোনো ধরনের কোলিশন বা কনফ্লিক্ট না হয়, সেজন্য এগুলোকে একসাথে জয়েন করা হয়ে থাকে। ওকে, নেক্সট এখানে বিভিন্ন আরও ইনফরমেশন আছে, কতগুলো তার থাকবে, তারপরে যে পেঁচানোর কারণটা কি, তারগুলো কেন পেঁচানো থাকে সেই জিনিসটা এখানে আমি বলেছি, এবং পিডিএফে আরও হিউজ পরিমাণ ইনফরমেশন দেওয়া আছে। ক্লাস শেষে আপলোড করে দেওয়া হবে, তোমরা সেটা পিডিএফটি ডাউনলোড করে ফেলবে, এবং ইতিপূর্বে ক্লাসগুলো সহ ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে কমপ্লিট সবগুলো ক্লাস করলে তোমাদের জন্য হেল্পফুল হবে। দেন আমরা দেখি যে টুইস্টেড ফেয়ার কেবল আসলে কীভাবে যুক্ত থাকে। তোমরা দেখবে মোবাইলের সাথে বা কম্পিউটারের সাথে বা বৈদ্যুতিক পাখার সাথে বা বৈদ্যুতিক বাতির সাথে যে কোনো কিছুর সাথে আমরা যখন স্লটের কানেক্ট করাই তখন কিন্তু এই ধরনের কিছু পোর্ট থাকে। বিশেষ করে কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু এগুলো আমরা অনেক বেশি দেখি। তোমরা যে চিত্রগুলো দেখতে পাচ্ছ এই যে কিছু স্লট থাকে, এই স্লটগুলোর বলা হয় RJ45 কানেক্টর, RJ45 কানেক্টর, এবং এই টুইস্টেড ফেয়ার কেবলের মাধ্যমে এই কেবলগুলোর সাথে সংযোগ ঘটিয়ে যে কোনো ডিভাইসের সাথে কানেক্টিং দেওয়া হয়। এরপর আমরা যদি দেখি যে এই টুইস্টেড ফেয়ার কেবলটা আরও কিন্তু প্রকারভেদ আছে, একটা হচ্ছে শিল্ডের উপস্থিতিতে। শিল্ড, শিল্ড শব্দের অর্থ কি আসলে? শিল্ড শব্দের অর্থ হচ্ছে ঢাল, ঢাল মানে হচ্ছে সুরক্ষা। অর্থাৎ এই টুইস্টেড ফেয়ার কেবলকে সুরক্ষিত রাখা বা না রাখা, কম সুরক্ষিত বা অধিক সুরক্ষিত, এই দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, এই দুইটা বিষয়ের উপর বেজ করে এই টুইস্টেড ফেয়ার কেবলটাই কিন্তু আরও দুটি ভাগে ভাগ করা হয়েছে, আরও দুটি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কী কী? সেগুলো হচ্ছে, একটা হচ্ছে STFE অর্থাৎ শিল্ডেড টুইস্টেড ফেয়ার কেবল, আরেকটা হচ্ছে তোমার আনশিল্ডেড টুইস্টেড ফেয়ার কেবল। তো এদের বিভিন্ন ব্যান্ডউইথ এবং ট্রান্সমিশন ডিস্টেন্স এর পরিমাণটা কোনটা কতটুকু সেটা দেওয়া আছে ডিটেলসে, এবং পাশে একটা চিত্র দেওয়া আছে। এই যে প্রথম চিত্রটা হচ্ছে কেবল UTP অর্থাৎ আনশিল্ডেড টুইস্টেড ফেয়ার, যেটা সুরক্ষিত নয়। এই যে ডান পাশে যেটা আছে সেটার মধ্যে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে প্লাস্টিকের অপরিবাহী অংশটা আছে সেটার উপরে কিন্তু আরও একটি পর্দা দেখা যাচ্ছে, অর্থাৎ যেটাতে শিল্ড করা আছে, ঢাকা আছে, ঢেকে দেওয়া আছে, এবং বাম পাশে যেটি আছে সেটাতে কিন্তু শিল্ড নেই। সো এটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, টুইস্টেড পেয়ার কেবল, আর এটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তো এরপর আমরা যদি আসি যে টুইস্টেড ফেয়ার কেবলের কিছু সুবিধা রয়েছে এবং কিছু অসুবিধা রয়েছে। সুবিধাগুলো হলো টুইস্টেড ফেয়ার কেবল দামে খুব কম, সস্তা জিনিস, আবার অ্যানালগ ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনে কেবলটা ব্যবহার করা যায়, কম দূরত্বে ডাটা স্থানান্তরের জন্য এটি ব্যবহার করা যেতে পারে। আর অসুবিধাগুলো কী কী? অসুবিধাগুলো হচ্ছে সাধারণত 100 মিটারের বেশি দূরত্ব যদি হয় তাহলে সেক্ষেত্রে ডাটা ট্রান্সফার কষ্টকর হয়ে যায়, আবার এটা এখানে ডাটার মাঝখানে বিভিন্ন ধরনের লস বেশি হয়, অর্থাৎ ডাটা গ্যাপ হয়ে যায়, মাঝখানে দূরত্ব তৈরি হয়ে যায়, এবং তারের দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ডাটা স্থানান্তরও হ্রাস পায়। হ্যাঁ, তো এরপরে টুইস্টেড ফেয়ার কেবল কোথায় কোথায় ব্যবহার করা হয়? টেলিফোন লাইনে ব্যবহার করা হয়, এবং ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক কানেক্টিংয়ের ক্ষেত্রে। লোকাল এরিয়া নেটওয়ার্ক কি, এগুলো আমরা নেটওয়ার্কিং পর্বে জানবো, নেটওয়ার্কিং সেক্টরে আমরা এগুলো পড়বো অবশ্যই। আপাতত জেনে রাখো যে ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে অধিক পরিমাণ ব্যবহার করা হয়। তো ডাটা কমিউনিকেশন মাধ্যমে তার যুক্ত আরেকটা মাধ্যম হচ্ছে কোএক্সিয়াল কেবল, সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। তো এই কোএক্সিয়াল কেবলের মধ্যে আমরা যদি দেখি, সেম যদি একটা চিত্র দেখি, চিত্রটা একটু লক্ষ্য করি, এই চিত্রের মধ্যে একটা চিত্র দেখো, বাহিরে কালো একটা আবরণ দেওয়া আছে যেটাকে বলা আছে আউটসাইড ইনসুলেশন, এরপরে কিছু কপারের তার দেওয়া আছে পেঁচানো যেটাকে বলা আছে কপার মেস, এবং ভিতরে সাদা মোমের মতো যে অংশটা দেওয়া আছে এটাকে বলা হয় হচ্ছে ফোমের ইনসুলেশন, এবং ভেতরে কপার ওয়্যার অর্থাৎ মূল যে তারটা সেই তারটা দেওয়া আছে। আমরা এখানে যে এই চিত্রটা আছে এই চিত্রটা থেকে দেখতে পাচ্ছি যে কোএক্সিয়াল কেবলের এই অংশগুলো বিদ্যমান, এবং এই অংশগুলোর ভিতরে যে কপারের ওয়্যারটা আছে তারটা আছে এর মাধ্যমে কিন্তু ডাটা ট্রান্সফার হয়, এবং চারটি জিনিস হলে পৃথক পৃথক কাজ আছে। যেমন ভিতরের কপার যে অংশটা আছে কপার ওয়্যার, এটার মাধ্যমে আসলে মূলত ডাটা প্রবাহিত হয় বা ডাটা স্থানান্তর হয়। আবার এখানে যে ফোমের ইনসুলেশনটা আছে, সাদা যে ফোমের ইনসুলেশনটা আছে, এই ইনসুলেশনটা এই জন্যই দেওয়া হয় যেন কপার যে ওয়্যারটা আছে এটা তো কিন্তু এটা কিন্তু খুব সূক্ষ্ম সরু এবং অনেক চিকন কপার ওয়্যারটা, এটা যেন কুচকে না যায়, বেঁকে না যায়, বা কোথাও যেন বটে না যায়।
সেজন্যই এটাকে মূলত এই ফোমের ইনসুলেশনটা দিয়ে খুব নিখুঁতভাবে এটাকে জড়িয়ে পেঁচিয়ে এই ফোমের ইনসুলেশনটা ব্যবহার করা হয়েছে মূলত কপার ওয়্যারটাকে প্রোটেক্ট করার জন্য। এরপরে আমরা যদি দেখি যে কপার মেসটা কেন ব্যবহার করা হয়, কপার মেসটা ব্যবহার করা হয় এই জন্য যে বাইরের তাপ বা অন্যান্য যে চুম্বকীয় প্রবাহ যেগুলো আছে সেগুলো থেকে বাহ্যিক তাপমাত্রা থেকে বাহ্যিক চাপ থেকে বাহ্যিক চুম্বকীয় প্রভাব ইত্যাদি থেকে বৈদ্যুতিক প্রভাব অতিরিক্ত ভোল্টেজ ইত্যাদি থেকে এই কপার ওয়্যারটাকে রক্ষা করার জন্য মূলত এই কপার মেসটা ব্যবহার করা হয়। এবং আউটসাইড ইনসুলেশন যেটা সর্ববহির, এটা হচ্ছে এটাও মূলত এক ধরনের প্লাস্টিকের আবরণ বা প্লাস্টিক জাতীয় অপরিবাহী কোনো কিছুর আবরণ দিয়ে এটা তৈরি করা হয়। সবগুলো ভেতরে যে তিনটা স্তর আছে কপার ওয়্যার ফোমের ইনসুলেশন এবং কপার মেস যেটি আছে সবগুলোকে ঢেকে দেওয়া হয় মূলত ভিতরের এই অংশগুলোকে টোটালি প্রোটেক্ট করার জন্য এবং সুরক্ষিত করার জন্য এই আউটসাইড ইনসুলেশনটা ব্যবহার করা হয়। সো এখানে যে কোএক্সিয়াল কেবলের আমরা যে পার্টগুলো দেখেছি মূলত এটাই হচ্ছে কোএক্সিয়াল কেবল তারটা, যেখানে চারটা অংশ থাকে। একটা হচ্ছে কপার ওয়্যার সবচেয়ে সূক্ষ্ম ভিতরে, যেটার মাধ্যমে মূলত ডাটা স্থানান্তর হয়। ফোমের ইনসুলেশনটা ব্যবহার করা হয় ভেতরের এই কপার ওয়্যারটাকে সুরক্ষিত করার জন্য, বা এটা যেন পেঁচিয়ে না যায় কুচকিয়ে না যায় সেজন্য এটার মাধ্যমে এটাকে পেঁচিয়ে রাখা হয়। এবং কপার মেসটাকে ব্যবহার করা হয় অতিরিক্ত তাপ চাপ বা চুম্বকীয় প্রবাহ বৈদ্যুতিক প্রবাহ অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি কোনো কিছুকে এড়িয়ে চলার জন্য এড়ানোর জন্য এই কপার মেসটাকে ব্যবহার করা হয়। এবং আউটসাইড ইনসুলেশন যেটা আছে সর্ববহিস্তরের পর্দাটা, এটা হচ্ছে মূলত ভিতরের সবগুলো অর্গেনকে ভিতরের সবগুলো অংশকে ভিতরের সবগুলো পার্টকে প্রোটেক্ট করার জন্য এই বাহিরের এই আবরণটি ব্যবহার করা হয়। সো এটা হচ্ছে আমাদের মূলত একটা কোএক্সিয়াল কেবল কেমন এবং এগুলোর টোটাল বাহিরের ভেতরের তোমার স্ট্রাকচারটা কেমন, এটা নিয়ে আমরা চিত্রের মাধ্যমে মোটামুটি দেখলাম। এখানে ডিটেলস দেওয়া আছে কোনটার মাধ্যমে কি করা হয়। এবং আমরা কিন্তু একটা জিনিস দেখেছি যে টুইস্টেড ফেয়ার কেবলের মাধ্যমে কোন ধরনের ডাটা সংযোগ দেওয়া হয়। আমরা দেখেছি যে টুইস্টেড ফেয়ার কেবলের মাধ্যমে RJ45 কানেক্টর যুক্ত যে কেবলগুলো আছে সেগুলোর মাধ্যমে কানেক্টর দেওয়া হয়। আর আমরা এখন যেটা পড়েছি কোএক্সিয়াল কেবলের মাধ্যমে কিন্তু BNCC কানেক্টর, এই যে দেখো পোর্টগুলো কেমন, আগের যে কোডটি ছিল এবং এখনের যে পোর্টটি ছিল, টুইস্টেড পেয়ার কেবলেরগুলো যেমন ছিল আর এখনেরগুলো কেমন আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে আগের পোর্টগুলো ছিল, আমি একটু স্ক্রল উপরের দিকে স্ক্রল করে দেখাই, এই যে এগুলো ছিল হচ্ছে আমাদের টুইস্টেড ফেয়ার কেবলের জন্য এই কেবলগুলো RJ45 কানেক্টর। কেবলটার ডিজাইনটা দেখো, আর নিচে যে এগুলো আছে এই কেবলের ডিজাইনটা দেখো, এটা হচ্ছে BNC কানেক্টর, যেটা হচ্ছে আমাদের যেটা কোএক্সিয়াল, ঠিক আছে, কোএক্সিয়ালের জন্য এই পয়েন্টগুলো আমাদের ব্যবহার করা হয় বা এই কেবলগুলোই ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। আবার দুটা প্রকার থাকে, একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট, একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট। এই দুটো কেবল আমাদের এখানে মোটামুটি কোএক্সিয়ালের মধ্যে রয়েছে এবং এদের পুরুত্ব, ট্রান্সমিশন ডিস্টেন্স কতটুকু, ট্রান্সমিশন স্পিড কতটুকু, আবার থিক নেটের পুরুত্ব কতটুকু, ট্রান্সমিশন ডিস্টেন্স স্পিড কতটুকু খুব সুন্দরভাবে পিডিএফ ফাইলে তোমরা পেয়ে যাবে। আমরা যদি দেখি যে কোএক্সিয়াল কেবলের সুবিধাগুলো কেমন, কোএক্সিয়াল কেবলের সুবিধাগুলো হচ্ছে যে টুইস্টেড ফেয়ার কেবলের যে পরিমাণ, আমরা জানি যে টুইস্টেড ফেয়ার কেবলের সাধারণত 100 মিটার পর্যন্ত ডেটা কি হয় মোটামুটি চলাচল করতে পারে বিনা বিঘ্নে, কিন্তু 100 এর চেয়ে বেশি হয়ে গেলে সেটা ডেটা ভালোভাবে আমরা প্রবাহিত করতে পারি না, ডাটা ডিসমিস হয়ে যায় মাঝখানে বা গ্যাপ হয়ে যায়। কিন্তু কোএক্সিয়াল কেবলে এটা অপেক্ষিত, এই ডাটা ট্রান্সমিশনটা কেবলের ট্রান্সমিশন লসটা খুব একটা কম হয় এবং ডাটা স্থানান্তরের গতি অবশ্যই টুইস্টেড পেয়ার কেবল থেকে একটু বেশি এবং অ্যানালগ ডিজিটাল উভয়ের মাধ্যমে এটা ব্যবহার করা যেতে পারে যেমনটা টুইস্টেড পেয়ার কেবলেও ছিল। এবং টুইস্ট এখানে 4 নম্বর বলা আছে, টুইস্টেড ফেয়ার কেবল অপেক্ষা এই কেবলের মাধ্যমে অধিক দূরত্বে 1 কিলোমিটার তথ্য পর্যন্ত কিন্তু ডাটা পাঠানো যাবে, তথ্য পাঠানো যাবে। সেখানে ছিল 100 মিটার, এখানে হচ্ছে 1 কিলোমিটার অর্থাৎ 1000 মিটার, 10 গুণ বেশি। আবার এটি ফাইবার অপটিক কেবল অপেক্ষা কম ব্যয়বহুল, সহজে বহনযোগ্য। সো এগুলো হচ্ছে সুবিধা। আর কিছু অসুবিধা রয়েছে, সেগুলো হচ্ছে ডাটা ট্রান্সফার রেট নির্ভর করে তাদের তারের দৈর্ঘ্যের উপর, অর্থাৎ তারের দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করবে কী পরিমাণ তার যাবে। তারের দৈর্ঘ্য যত কম হবে ডাটা তত বেশি যাবে, তারের দৈর্ঘ্য যত বেশি হবে ডাটা তত পরিমাণমূলক কম যাবে। কোএক্সিয়াল কেবলের
কেবল টুইস্টেড ফেয়ার কেবল অপেক্ষা কিছুটা ব্যয়বহুল, অর্থাৎ একটু দামি, যেহেতু জিনিসটা ভালো দামি তো অবশ্যই হবে। তো এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? সাধারণত টেলিভিশন নেটওয়ার্কে ব্যবহার করা হয়, ডিস টিভি বা কেবল টিভিতে ব্যবহার করা হয়, সিসিটিভি নেটওয়ার্কে ব্যবহার করা হয়, লোকাল এরিয়া নেটওয়ার্কে ব্যবহার করা হয়, ল্যানের মধ্যে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই কোএক্সিয়াল কেবল। এবং সর্বশেষ আমাদের আলোচনার বিষয় যেটি, সেটি হচ্ছে ফাইবার অপটিক কেবল, যেটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত এবং ডিজিটাল মাধ্যম। অর্থাৎ এই যে টুইস্টেড ফেয়ার কেবল এবং আমাদের যে কোএক্সিয়াল কেবল, এই দুটোর চেয়ে কিন্তু এগুলো এই ফাইবারটা, অপটিক ফাইবারটা কিন্তু আলোচিত মাধ্যম এবং এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমরা যদি অপটিক্যাল ফাইবারটা একটু দেখি, তাহলে চিত্র যদি আমরা দেখি একটু নিচে এসে, এই এগুলো হচ্ছে স্লট এমটি আর সে কানেক্টর। অর্থাৎ কো ফাইবার অপটিক কেবলের জন্য যে কানেক্টরটা আমরা দেখেছি, যে টুইস্টেড কেবলের জন্য যে কানেক্টরগুলো ব্যবহার করা হয় বা যে পোর্টগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে RCA45। হ্যাঁ, এগুলো একটু মনে রাখতে হবে। আবার কোএক্সিয়াল কেবলের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে BNC। আবার আমাদের যে অপটিক্যাল ফাইবারের জন্য যে কেবলগুলো ব্যবহার করা হচ্ছে, যে পোর্টগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কানেক্টর আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, একটা হচ্ছে MTRC কানেক্টর, একটা হচ্ছে SC কানেক্টর, একটা হচ্ছে ST কানেক্টর। এই কানেক্টরগুলো বা এই জ্যাকগুলো, এই পোর্টগুলো আমরা নর্মালি অপটিক ফাইবার কেবলের জন্য ব্যবহার করে থাকি। এই যে এখানে বলা আছে SC কানেক্টর, SC কানেক্টর, MTRC কানেক্টরের সাহায্যে ডিভাইসগুলো কানেকশন দেওয়া হয়। তো এখানে একটা হচ্ছে SC, একটা হচ্ছে ST, এখানে চিত্রগুলো দেওয়া আছে কোনটার কি, আমরা এগুলো চিত্র থেকে খুব সহজে এগুলো আমরা দেখে নিতে পারি। সো এরপর আমরা যদি ফাইবার অপটিক কেবলের মাধ্যমে যদি আমরা দেখি যে এখানে কি কি অংশ রয়েছে, একদম ভেতরে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে কোর, তারপর হচ্ছে ক্ল্যাডিং, হ্যাঁ, বাপার ক্লথিং, বাপার কোথিং আছে, তারপর হচ্ছে জ্যাকেট, এই চারটি অপশন রয়েছে। এবং কোনটি কি কাজ করে, মূলত আমরা যদি দেখি যে ফাইবার অপটিক কেবলটা কি জিনিস, এটা কি কাজ করে, এটা সবচেয়ে উৎকৃষ্ট একটি বৈশিষ্ট্য হচ্ছে তড়িৎ সিগন্যালের পরিবর্তে এটা আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। অর্থাৎ তড়িৎ প্রবাহ তো করেই, তড়িৎ প্রবাহের পাশাপাশি এটা আলোকে আলো সিগন্যাল করে, আলো আলোর মাধ্যমে, অর্থাৎ আলোক বা লাইট সিগন্যালও ট্রান্সমিট করে, আলো প্রেরণ করতে পারে। এই যে এখানে ফার্স্ট চিত্রটা যদি আমরা একটু দেখি, এই চিত্রটার মধ্যে কীভাবে আলো ট্রান্সমিট করছে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এটার মূল বৈশিষ্ট্যগুলোটা কেমন সেটা কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করা আছে, যেটা সম্পর্কে তোমরা অনেকটা জানো। তো আমরা যদি এর অংশগুলো সম্পর্কে একটু জানি, যে অংশগুলোর মধ্যে কোর, কোর জিনিসটা হচ্ছে কি, এখানে আমরা ডিটেলস দিয়েছি, ভেতরে ডাইইলেকট্রিক পদার্থ যা প্রধানত সিলিকা, প্লাস্টিক ও অন্যান্য উপাদানের মিশ্রণে কি হয়, তৈরি হয়, ওকে। এবং এটা কি যার ব্যাস, এই যে ভিতরের কোরের ব্যাসটা কিন্তু 8 থেকে 100 মাইক্রন হয়ে থাকে, এটা একটু মনে রাখতে হবে। এবং এটার মধ্যে দিয়েই মূলত লাইট সিগন্যালটা প্রবাহিত হয়, এটার মধ্য দিয়ে মূলত লাইট সিগন্যালটা কি হয়, ব্যবহার করা হয় বা প্রবাহিত হয়। এবং ক্ল্যাডিং, এই ক্ল্যাডিংটা কোর্কের উপর যে আবরণটি থাকে এটা হচ্ছে ক্ল্যাডিং। ক্ল্যাডিংটা কি, ক্ল্যাডিংটা হচ্ছে মূলত একটা কাচের তৈরি, এটা হচ্ছে কাচের তৈরি যেটা কোরটাকে আবদ্ধ করে রাখে। অর্থাৎ যেহেতু আমাদের এই ভেতরের, যেহেতু আমাদের ভেতরের কোরটার মাধ্যমে তড়িৎ প্রবাহিত হয়, এটার মধ্য দিয়ে যেন বাহিরের কোনো কিছু এসে যেন ডিসমিস করতে না পারে, সেজন্য ক্ল্যাডিংটা হচ্ছে কাচের তৈরি একটা ঘনক। এবং এর কাজ হচ্ছে মূলত যে যে কোরটা, যে আমাদের যে ভেতরে যে কোরটা আছে, এই কোরটাকে যেন কি করা যায়, অর্থাৎ প্রতিসরাঙ্ক সরবরাহ করা যায়, যাতে এটার সার্বক্ষণিক সব কিছু এটার মাধ্যমে কি হয়, নিয়ন্ত্রিত হয়, এবং এটাকে মূলত ঢেকে রাখা যায়। আমরা এখানে যদি একটু পড়ি, তাহলে দেখা যাচ্ছে যে ক্ল্যাডিং কাচের ঘনক স্তর হিসেবে পরিচিত, কাচের ঘনক স্তর হিসেবে পরিচিত, কোরকে আবদ্ধ করে রাখা বাইরের ড্রাই ইলেকট্রিক পদার্থ যা আলোর প্রতিফলন করতে পারে, আলোকে প্রতিফলন করে, যার কারণে কোর কি করে, আলো প্রবাহিত করতে পারে। এবং এখানে বলা আছে যে ক্ল্যাডিং এর প্রধান কাজ হলো কোর ইন্টারফেসে নিম্ন প্রতিসরাঙ্ক সরবরাহ করা, যাতে কোরের প্রতিসরাঙ্ক ক্ল্যাডিং এর প্রতিসরাঙ্কের তুলনায় কম হয়। কোরের প্রতিসরাঙ্কটা ক্ল্যাডিং এর প্রতিসরাঙ্কের চেয়ে কিছুটা কম হতে হবে,
এবং কম হলে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়া সম্ভব। আমরা যারা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি এবং প্রতিসরণ কোন দিক থেকে কোন দিকে হলে আমরা বস্তুটাকে দেখতে পাবো, সেই জিনিসটা কিন্তু আমরা ক্লাস 8-এ 11তম অধ্যায়ে সাধারণ বিজ্ঞানে পড়েছি আলোর মধ্যে। হ্যাঁ, আবার যারা সায়েন্সে ইন্টারমিডিয়েটে পড়ছি তারা তো পড়ছি, তারা জানি। আবার যারা এসএসসিতে পড়েছি তারাও ফিজিক্সে আমরা সেটা অষ্টম অধ্যায় নবম অধ্যায়ে আমরা সেটা পড়েছি, ঠিক আছে। যে প্রতিসরণ কোণটা কেন কম হওয়া উচিত, যেন প্রতিফলনটা যথাযথভাবে হয় সেজন্যই, এবং আলোর পূর্ণম্বন্ধের প্রতিফলন যেন হয়। এরপরের যে স্তরটা আছে সেটা হচ্ছে তোমার বাপার কোটিং। বাপার কোটিংটা কি? বাপার কোটিংটা হচ্ছে তন্তুকে বাইরের পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা। এটা বাইরের ক্ষতিকর পরিবেশ থেকে এই জিনিসটা এই ভিতরের তন্তুগুলোকে বা ভিতরের অংশটাকে রক্ষা করবে। আর জ্যাকেট সর্বশেষ যেটা আছে, আমরা যেমন ধরো জ্যাকেট গায়ে দিই শীতের দিনে, ঠিক আছে, জ্যাকেট গায়ে দিই। কেন গায়ে দিই? সর্বশেষ বাইরের সব কিছুকে সে ঢেকে রাখবে, তারপরে হচ্ছে ভিতরে যত কিছু আছে সবগুলোকে সে আবরণ দিয়ে ঢেকে রাখবে। অর্থাৎ এখানেও জ্যাকেটের কাজ হচ্ছে এক বা একাধিক তন্তুকে কেবলের মধ্যে ধারণ করা, মানে সবগুলোকে সে একই কেবলের মধ্যে নিয়ে এসে একটা কেবলে রূপান্তর করে সে সবগুলো তারকে, সবগুলো তন্তুকে, সবগুলো তারের ভেতরে যতগুলো অংশ আছে সবগুলোকে সে একত্র করে ফেলবে। এটা হচ্ছে জ্যাকেটের কাজ। তো এই অপটিক্যাল ফাইবারটা বা অপটিক্যাল ফাইবার কেবলটা, এটা কিন্তু দুইটা প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে মাল্টিমোড ফাইবার, একটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মাল্টিমোড ফাইবার, একটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার। এবং এখানে অবশ্যই ডিটেলস দেওয়া আছে। এত হিউজ পরিমাণ ইনফরমেশন কিন্তু তোমাদের মূল বইতে থাকতেও পারে নাও থাকতে পারে, অধিকাংশ বইতে নেই যতটুকু আমার ধারণা বা যতটুকু আমি জানি। সো এখানে তোমাদের জন্য বারবার বলছি যে এগুলো পড়াগুলো কিন্তু এতটা কঠিন নয়, কিন্তু তবুও আমি তোমাদেরকে দিচ্ছি যে পিডিএফ ফাইলগুলো নিতে, শুধুমাত্র পিডিএফ ফাইলগুলোর জন্যই তোমাদেরকে দেওয়া হচ্ছে মূলত, যাতে তোমরা এই পিডিএফ ফাইলগুলো পড়ে কিছুটা উপকৃত হতে পারো। দেন আমরা যদি যাই যে এটার বিভিন্ন প্রকারভেদ আছে, আবার এটার যে প্রকারভেদগুলো আছে সেগুলো জানতে হবে, এবং পরবর্তীতে এটার কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কেমন এবং সুবিধাগুলো কেমন এবং এর অসুবিধাগুলো কি আছে, তারপরে এই অপটিক্যাল ফাইবারটা কোথায় ব্যবহার করা হয় সেটা আমরা বর্তমানে জানি বিভিন্ন জায়গায়। যেমন এখানে ইম্পর্টেন্ট একটা কথা আছে, বর্তমানে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আলোকসজ্জা সেন্সর ও ছবি সম্পাদনে কাজ করা হয়। এটা হিউজ পরিমাণ সেক্টরে এখন বর্তমানে এটা ব্যবহার করা হয়। তো সবগুলোই তোমরা পিডিএফ ফাইলে পেয়ে যাবে, এবং এই পিডিএফ ফাইলটি পড়ার পরে কিছুটা কোয়েশ্চেন আছে তোমাদের নিজেদেরকে মূল্যায়ন করার জন্য, কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে সেগুলো নিজেরা অ্যান্সার করবে, কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে সেগুলো তোমরা নিজেরা অ্যান্সার করবে, এবং কিছু সৃজনশীল প্রশ্ন আছে গ ঘ যেখানে দেওয়া আছে, যেহেতু গ ঘ আমরা সেপারেট করে উপরে দিয়েছি, সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে। এবং এই সবগুলো প্রশ্ন এমসিকিউ সবগুলো পাওয়ার জন্য আরও হিউজ পরিমাণ এমসিকিউ কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে, আমাদের মিজান স্যারের ওয়েবসাইটে দেওয়া আছে, যেখান থেকে পিডিএফটি মূলত ওয়েবসাইটে লেখা ছিল সেখান থেকে আমি পিডিএফটি ক্রিয়েট করেছি। অর্থাৎ ইনফরমেশনগুলো এত হিউজ পরিমাণ ডিটেলস কিন্তু আমি লিখিনি। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো আসলে ক্রেডিট গোজ টু মিজানুর রহমান মিজান স্যার, ওনার কাছেই যায়। তো সো ওনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো, প্রবলেম নেই। ওয়েবসাইটে তোমরা সেখানে গিয়ে ওনার সেখানে আমি দেখেছি আরও হিউজ পরিমাণ কোয়েশ্চেন আছে। সো এই কোয়েশ্চেনগুলো আসলে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, এবং আমি দেখেছি সবচেয়ে আপডেট ইনফরমেশন এই ওয়েবসাইটটিতে দেওয়া আছে। সো আমি জাস্ট স্যারের এই জিনিসগুলোকে আমি নিজে একটু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, বিশেষ করে থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, ফিফথ এবং সিক্সথ চ্যাপ্টারে অনেক কিছু বোঝার মতো আছে। সেখানে আমি স্যারের পিডিএফ ফাইলটি তো করাবই, এবং স্যারের পিডিএফ ফাইলগুলো করানোর পাশাপাশি আমি নিজ একটা প্র্যাকটিসিং ক্লাস থাকবে, যেখানে বোর্ডে তোমরা আমাকে দেখতে পাবে, এবং বোর্ডে সেখানে ম্যাথগুলো বা ওয়েব ডিজাইনিংগুলো অথবা অ্যানাদারভাবে আমি বলতে পারি যে যে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে আমি প্রোগ্রামিংগুলো কোডগুলো করে দেখাবো। স্যারের পিডিএফ ফাইলগুলোর মাধ্যমে আমি বেসিকগুলো তোমাদেরকে দেখাবো, অর্থাৎ তৃতীয় অধ্যায় এরপর থেকে, আর কোডিং হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে। তৃতীয় তোমার স্যারের এই পিডিএফ ফাইলগুলো থেকে তোমাদেরকে মূল ইনফরমেশনগুলো তো আমি দেবই, সেটার জন্য তো স্যার আছেনই, স্যারের পিডিএফ ফাইলগুলো আছেই। আর এর বাইরে অবশ্যই
পিডিএফ আমি ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে প্রোগ্রামের ক্ষেত্রে সেগুলো কোডগুলো করে তোমাদেরকে সরাসরি দেখাবো। তো সেক্ষেত্রে তোমাদেরকে ওই ক্লাসগুলো বেশি বেশি প্র্যাকটিক্যালি হবে এবং ব্যবহারিক ক্লাসের মতো হবে, খুব বেশি ইম্পর্টেন্ট। যেহেতু ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টারে খুব বেশি প্র্যাকটিক্যাল তেমন কিছু নেই, সবগুলো হচ্ছে তাত্ত্বিক বিষয় বেশি। সো এখানে জাস্ট পিডিএফ ফাইলগুলো আমি করিয়ে দিচ্ছি এবং ব্যবহারিক কোনো কিছু আলোচনার খুব একটা তেমন কিছু নেই, বিধায় আমরা থার্ড চ্যাপ্টার থেকে হিউজ পরিমাণ ক্লাস কিন্তু আমাদের নিতে হবে। সো সেক্ষেত্রে সেই ক্লাসগুলো তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ হবে এবং এই ফার্স্ট দুই চ্যাপ্টারের যে পিডিএফ ফাইলগুলো থাকবে সেগুলো তোমরা ডাউনলোড করে সেগুলো কমপ্লিট করে পড়ে ফেলো। থার্ড চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, আবার ফোর্থ চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের ওয়েবসাইট ডিজাইন তথা প্রোগ্রামিংয়ের লেভেলগুলো থাকবে। সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ক্লাসটিতে যুক্ত হয়েছে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দিবে এবং এই ক্লাসগুলো যেন মোটামুটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবাই পায়, এই ওয়েবসাইটটি দেখা যেন সবাই পায় এবং এই এত সূক্ষ্ম লেখার এই পিডিএফ ফাইলগুলো যেন সবাই পেয়ে উপকৃত হতে পারে, সেজন্য তোমরা সবাই একজন আরেকজনের পাশে থাকবে এবং আমার জন্য দোয়া করবে, মিজানুর রহমান স্যারের জন্য দোয়া করবে। সবাই আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, আগামী ক্লাসে আমরা ডাটা ট্রান্সমিশন মিডিয়ামের তারবিহীন মাধ্যমগুলো নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো এই কামনা করি, করোনায় এমন মহামারীতে আমরা সকলেই যেন সুস্থ থাকতে পারি এবং একটা সুন্দর ও স্বাভাবিক বাংলাদেশ আবার ফিরে আসুক এই কামনা করে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ এবং ভালোবাসা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।